মার্কস বলছে না, সবকিছু ইকোনমির সাথে কানেক্টেড। ইকোনমি অর্থনীতি সবকিছুকে এফেক্ট করে, সবকিছুকে। এটা শুধু ইকোনমি অর্থনৈতিক ব্যবস্থা হতে পারে না, কারণ অর্থনৈতিক ব্যবস্থার ফুল ইম্প্যাক্ট পড়ে তোমার রাজনৈতিক ব্যবস্থার উপরে। এবং মার্কসের আর্গুমেন্টের যদি আরেকটু মডার্ন ভার্সনও তুমি নাও, সাপোজ আরেকটু মডার্ন ভার্সন নাও, যে আজকে তোমার দেশে গণতন্ত্র, বা যেই দেশে গণতন্ত্র আছে, তোমার দেশে কি আছে পরের পয়েন্ট, যেই দেশে গণতন্ত্র আছে সেখানে নির্বাচন হচ্ছে, নির্বাচন হচ্ছে। সাপোজ এই যে এখন আমেরিকায়, আমেরিকায় প্রেসিডেন্সিয়াল নির্বাচনের জন্য সবাই তৈরি হচ্ছে, রাইট? অনেক, তোমরা যদি টিভি টিভি দেখো বা নিউজ টিউজ ফলো করো, তাহলে অনেক ক্যান্ডিডেট আছে, অনেক ক্যান্ডিডেট আছে। এই ক্যান্ডিডেটদের কি ক্লোজলি কেউ জানতে পারছে, কেউ চিনতে পারছে? তোমার কাছে মনে করো আমাদের ক্লাসে একজন, দেয়ার ইজ ওয়ান জেন্টলম্যান হু থিঙ্কস মোদি ইজ এ সুপার হিরো, রাইট? ফাইন, একজন মনে করতেই পারে, কিন্তু সে কি মোদিকে জেনে করছে? আমরা অনেকেই হয়তো বলছি মোদি ইজ এ সুপার ভিলেন, আমি তো পরিষ্কার বলছি মোদি ইজ এ সুপার ভিলেন, হ্যাঁ, কিন্তু আমি কি মোদিকে জেনে বলছি? না, মোদিকে পার্সোনালি চেনার কোনো ধরনের সম্ভাবনা আমারও নেই, সেই ব্যক্তিরও নেই কোনো ধরনের। কিন্তু মোদির পিআর যেটা, সেটা সে দেখতে পারছে, পারছে না? আর হয়তো আমরা কিছু লোকজন আছি যারা আমরা ফ্যাক্ট বেসড, যে সে যে পলিসিগুলো করেছে সে মানুষ আদৌ ভালো কিনা এটা তো আমার জন্য এমনিও ইম্পর্টেন্ট না, ঠিক না? তার সাথে আমি আত্মীয়তার বন্ধনে যাচ্ছি না, তোমার ছেলের বিয়ে তার মেয়ের সাথে বা তোমার মেয়ের বিয়ে তার ছেলের সাথে, এরকম তো হচ্ছে না। সো সে মানুষ কেমন এটা তো ইম্পর্টেন্ট না, তাহলে তার কাজের এফেক্ট। সো সে তার পিআর দেখে করছে, পিআরটা কিভাবে দেখছে? সো টেলিভিশন মিডিয়া, দ্যাট ইয়াং জেন্টলম্যান আমাদের ক্লাসের স্টুডেন্ট, সে নিজে বারবার বলছিল না, সোশ্যাল মিডিয়াতে খুব স্যাভি, মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া মিডিয়াতে খুব স্যাভি। তো মিডিয়াতে কি আসছে, মিডিয়াতে সে যেটা দেখাতে চাচ্ছে বা মিডিয়া তাকে যেভাবে দেখাতে চাচ্ছে সেভাবেই তো তুমি দেখছো। আচ্ছা, এখন মিডিয়া কিভাবে কাজ করে, মিডিয়া কি ব্যবসা, ব্যবসা, ব্যবসার বৈশিষ্ট্য কি, যেটাতে ফয়দা বেশি, রাইট? তাহলে ফয়দা বেশি যেটা দিয়ে সেটাই হবে, ফয়দা বেশি মানে তাহলে ব্যবসায়ী সব টাকা, রাইট? সো ক্যাপিটালিস্ট সিস্টেম বাই ইটস ভেরি নেচার ইজ এ পলিটিক্যাল সিস্টেম, বিকজ তুমি যদি ডেমোক্রেটিক সরকার ব্যবস্থা রাখো তাহলে তুমি যে ভোটটা দেবে এটা কিন্তু ব্যবসারা ডিসাইড করবে, তুমি কোথায় ভোট দেবে এটা ব্যবসারা ডিসাইড করবে। আজকে যদি বড় বড় যারা অ্যাড দেবার মতো কোম্পানি, তারা যদি একটা ক্যান্ডিডেটকে ব্যাক করে, তাহলে তুমি সারাক্ষণ ওই ক্যান্ডিডেটের চেহারাই দেখবে, সারাক্ষণ ওই ক্যান্ডিডেটের কথাই শুনবে। তুমি যত বেশি চেহারা দেখবে তত বেশি তাকে পছন্দ করবে। রাজনীতিতে কিছু, এটা আমরা পরে এটা নিয়ে হয়তো আলোচনা করবো এই ক্লাসেও, হ্যাঁ, রাজনীতিতে কিছু বেসিক হিউম্যান সাইকোলজির ব্যবহার হয়, কিছু মেট্রিক্স আছে, তার মধ্যে একটা হলো আমরা নর্মালি বলি না ফ্যামিলিয়ারিটি ব্রিডস কন্টেম্পট, এটা সত্যি না, এটা পুরোপুরি মিথ্যা, এটার পুরোপুরি উল্টোটা সত্যি। তুমি যত বেশি দেখবে তুমি তত বেশি পছন্দ করবে, তুমি যত বেশি দেখবে তত বেশি পছন্দ করবে। এবং তার জন্য তুমি যখনই মনে করো তোমার দেশের যে কোনো শহর বা গ্রাম দিয়ে হেঁটে যাবে, তুমি শুধু পোস্টার দেখবে, শুধু পোস্টার দেখবে। এই পোস্টারে খরচ হয় না, কেউ কি মাগনা দিয়ে যায়? কেউ মাগনা দেয় না, এই পোস্টারে খরচ হয়। খরচটা কেন করে? তুমি যত দেখবে তত ফ্যামিলিয়ারিটি, যত দেখবে তত ফ্যামিলিয়ারিটি, তত তুমি তাকে পছন্দ করবে।